নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কড়াই পনির করে দেখাবো। আসুন তাহলে দেখে নিচ্ছি রেসিপিটা কিভাবে করতে হবে। এই রান্নাটা কড়াই পনির রান্না করতে যা যা লাগবে আমি সেগুলো বলছি। এখানে পনির আছে, আলু আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আর আছে কড়াইশুঁটি, আদা গ্রেটেড, কাঁচা লঙ্কা আর কারি পাতা। আর যা যা লাগবে সেগুলো আমি পরে একে একে বলে যাচ্ছি। ওভেনে কড়াটা দিলাম, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এবার আলুগুলি প্রথমে লাল করে ভেজে তুলে নেব। একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই পনিরটা খেতে বেশ ভালো লাগে। লাঞ্চে বা ডিনারে খুব ভালো হয়। আপনি পরোটা দিয়েও লুচি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। এবার আমি পনিরগুলো ওই তেলেই দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দেব, দিয়ে ভালো করে মিশিয়ে আমি হালকা করে ভেজে তুলে নেব। পনির বেশি কড়া করে ভাজলে ছিবড়ি ছিবড়ি লাগে, তাই হালকা করে ভাজবেন, নরম লাগবে। এবার সর্ষে, সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন। আর এখানে আমি ধারে আমি ক্যাপসিকামগুলো রাখলাম আর কারি পাতাটা রাখলাম, পরে আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম, কারণ কারি পাতা খুব ছিটকায়। এবার আস্তে আস্তে ক্যাপসিকামটাও নামিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে একে একে আমি সবগুলো জিনিস দিয়ে যাব। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা গ্রেটেড করাটা দিয়ে দিলাম 1 টিস্পুন মতন। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেব স্বাদ মতন। এবার জিরে গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু রোস্টেড জিরে গুঁড়ো দিলাম, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এবারের মধ্যে একটু এরপর দেব আমি চিনি। এবার সবটা মশলা ভালো করে ঢেকে দিচ্ছি নাড়াচাড়া করে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 2 মিনিট পরে টমেটোটা একটু দেখে নিচ্ছি কতটা নরম হলো কি হলো। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আমি ভাজা আলুগুলি দিয়ে দিলাম, যাতে এই মশলার সাথে মিশেও আর একটু সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই চ্যানেলটাকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু জল পরিমাণ মতন, দিয়ে একটু নেড়েচেড়ে দেব, যাতে মশলাটা আর আলুটা সব একসাথে সেদ্ধ হয়ে যায়। এবার এরপর আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব, দিয়ে সবটা একসাথে মিশিয়ে খানিকক্ষণ ফোটাবো। এই ধরুন 3-4 মিনিট মতন ফোটাবো। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব। দিয়ে
আমি প্লেটিং করে নেব। মাড়াটা মোটামুটি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম আর তারপর আমি পরিবেশন করে নিলাম, প্লেটিং করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ করলাম। আর একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে অন্যরাও এই রান্নাটা করে খেতে পারে। এই রান্নাটা খুব হালকা হয় আর খুব টেস্টি হয়। এই রান্নাটা দিয়ে আপনি লুচি, পরোটা, ভাত, যে কোনো জিনিস আপনি খেতে পারেন অনায়াসে, খুব স্বাদ হয়। চেষ্টা করবেন একবার রান্না করে এটা খেতে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার, ভালো থাকবেন।